একদা এক সময় এক ছোট বালক ক্রীড়াবিদ ছিল। সে সফলতার জন্য পাগল ছিল, তার কাছে জেতাই ছিল সবকিছু। সে তার সাফল্যকে পরিমাপ করত তার জয়ের দ্বারা। একদিন সেই যুবক এক দৌড় প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করতে থাকল। তার সঙ্গে তার গ্রামের আরও দুজন যুবক তার সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এই প্রতিযোগিতা দেখার জন্য বিশাল ভিড় জমা হয়েছিল। এক বিজ্ঞ বৃদ্ধ মানুষ এই ছোট যুবকের কথা শুনে বহুদূর থেকে এই প্রতিযোগিতা চাক্ষুষ দেখার জন্য এসেছিলেন। প্রতিযোগিতা শুরু হলো। সমাপ্তি লাইনের কাছে আসতেই সকলের উত্তেজনা বেড়ে যায় এবং প্রতিযোগীরা নিজেদের সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয়। কিন্তু এটা নিশ্চিত ছিল যে সেই ছোট্ট ছেলেটি তার সংকল্প এবং শক্তির দ্বারা সম্পূর্ণ চেষ্টা করছিল। সে প্রতিযোগিতার সমাপ্তি লাইনে সবার আগে পৌঁছায় এবং প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা দেখতে আসা মানুষের ভিড় তা দেখে খুবই আনন্দিত হয় এবং সেই যুবকটির দিকে হাত নাড়িয়ে উল্লাস ধ্বনি দিতে থাকে। কিন্তু সেই বিজ্ঞ বৃদ্ধ মানুষটি স্থির ও শান্ত হয়ে থাকেন। তিনি কোনো রকম ভাব প্রকাশ করেন না। যাই হোক, সেই ছোট্ট যুবকটি নিজেকে খুব মূল্যবান মনে করে গর্বিত হয়। দ্বিতীয় দৌড় প্রতিযোগিতায় আরও দুজন নতুন সুস্থ যুবক অংশগ্রহণ করে সেই ছোট্ট বালকটির সঙ্গে দৌড়ানোর জন্য। দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সেই ছোট্ট বালকটি এবারও সবার আগে দৌড়াচ্ছিল এবং সমাপ্তি লাইনে সবার আগে পৌঁছায়। আবারও মানুষের ভিড় এটা দেখে খুবই আনন্দিত হয় এবং যুবকটির দিকে হাত নাড়িয়ে উল্লাস ধ্বনি দিতে থাকে। সেই বিজ্ঞ বৃদ্ধ মানুষটি স্থির এবং শান্ত থাকেন এবং আবারও তিনি কোনো মনোভাব প্রকাশ করেন না। এবার সেই ছোট্ট যুবকটি নিজেকে মূল্যবান মনে করে গর্বিত হয়। আরও একবার দৌড় প্রতিযোগিতা শুরু হয় এবং প্রতিযোগিতা চলতেই থাকে আর সেই যুবকটি প্রতিযোগিতায় জয়ী হতেই থাকে। এবার সেই বিজ্ঞ মানুষটি সামনে এগিয়ে আসেন এবং দুজন নতুন প্রতিযোগীকে সেই ছোট যুবকটিকে উপহার স্বরূপ প্রদান করেন। তাদের মধ্যে একজন ছিলেন অন্ধ একজন মানুষ এবং আরেকজন একজন বয়স্ক দুর্বল মহিলা। এটা কি? সেই বালক জিজ্ঞেস করে। এটা তো কোনো প্রতিযোগিতাই নয়। বিজ্ঞ মানুষটি তখন বলেন, না, এটাই প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু হয় এবং কেবলমাত্র বালকটি এই প্রতিযোগিতার সমাপ্তি লাইন অবধি পৌঁছে যায়। আরও দুজন প্রতিযোগী প্রতিযোগিতার শুরুতেই প্রারম্ভিক লাইন থেকে সরে যান। সেই ছোট যুবকটির এতে আনন্দ হয় এবং সে তার হাত ওপরে তুলে নাড়াতে থাকে। কিন্তু এবারে সেই মানুষের ভিড় কোনো কথা বলে না, তারা কোনো রকম মনোভাব প্রকাশ করে না। যুবকটি এবার সেই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করে, এটা কি হলো? কেন মানুষরা আমার জয়ে অংশগ্রহণ করছে না? সেই বৃদ্ধ মানুষটি বলেন, তুমি আবার দৌড়াও, কিন্তু এবার তোমরা তিনজন একসাথে অন্তিম লাইন পার করবে। সেই ছোট্ট যুবকটি কিছুক্ষণ ভাবে এবং তারপর সেই অন্ধ মানুষ এবং বৃদ্ধ দুর্বল মহিলার মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর সে অপর দুজন প্রতিযোগীর হাত ধরে। প্রতিযোগিতা শুরু হয়। ছোট্ট বালকটি খুবই ধীরে ধীরে হাঁটতে থাকে এবং অন্তিম লাইন তারা একসঙ্গে পার করে। জমায়েত করা মানুষের ভিড় খুবই আনন্দিত হয় এবং তাদের দিকে হাত নাড়িয়ে উল্লাস ধ্বনি দিতে থাকে। বিজ্ঞ মানুষটি গর্বের সঙ্গে হাসেন এবং মাথা নাড়ান। সেই ছোট্ট যুবকটি নিজেকে মূল্যবান মনে করে গর্বিত হয়। ছোট্ট যুবকটি বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করে, আমি বুঝতে পারছি না যে মানুষের ভিড় আমাদের তিনজনের মধ্যে কার জন্য আনন্দিত হচ্ছে এবং উল্লাস ধ্বনি দিচ্ছে। সেই বিজ্ঞ বৃদ্ধ মানুষটি ছোট্ট যুবকের চোখের দিকে তাকিয়ে তার কাঁধে নিজের হাত রেখে খুবই কোমল স্বরে বলেন, তোমার জীবনের সব দৌড়ের থেকে তুমি এই দৌড়ে সব থেকে বেশি সাফল্য অর্জন করেছো এবং এই দৌড় দেখতে আসা প্রত্যেকটা মানুষের মধ্যে কেউ প্রথম স্থানাধিকারীর জন্য উল্লাসিত নন।
তোমাদের জীবনেও ঠিক এমনটাই হয়। তোমাদের জীবনে তোমরা কিসের জন্য দৌড়াও? তোমরা কি সাফল্যের জন্য ক্ষুধার্ত? জয়ী হওয়াই কি তোমাদের জীবনের একমাত্র লক্ষ্য? তোমরা কাদের বিপক্ষে দৌড়াচ্ছ? যদি তুমি সবসময় সবার বিপক্ষে জয়ী হও, তাহলে খুব শীঘ্রই মানুষ তোমার জয়ের জন্য উল্লাস ধ্বনি দেওয়া বন্ধ করে দেবে। জীবনের শেষে যদি তুমি কখনো পিছনে ফিরে দেখো, তাহলে প্রশ্ন হলো যে এই দৌড়ে তোমার সাথে কে দৌড়েছে? যদি তারা দুর্বল এবং বৃদ্ধ হয়, তাহলে কি তুমি এই দৌড়ের লাইন অতিক্রম করতে তাদের সাহায্য করেছিলে? তোমরা কি একসাথে তা শেষ করেছিলে? কারণ সেটাই হবে তোমার জীবনে দৌড়ানো সব থেকে সেরা দৌড়। সুতরাং দৌড়াও, দৌড়াও সেই প্রতিযোগিতায় যাকে জীবন বলে। কিন্তু এটা ভুলো না যে এই দৌড়ে প্রথম স্থান অধিকার করা গুরুত্বপূর্ণ নয়, তুমি এই প্রতিযোগিতায় কিভাবে দৌড়েছো সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।